আসসালামু আলাইকুম, রেসিপিস ভেরিয়েন্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আর এই রেসিপিটি হচ্ছে একটি হালুয়ার রেসিপি, শবে বরাত উপলক্ষে স্পেশাল বা শাহী বুটের ডালের হালুয়ার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছে। আর আমার এই হালুয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। চলুন তাহলে দেখে নিই এই হালুয়াটি আমরা কিভাবে তৈরি করছি। আমি এই স্পেশাল শাহি বুটের ডালের হালুয়াটি তৈরি করার জন্য নিয়েছি এখানে বুটের ডাল 2 কাপ পরিমাণ। এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এই হালুয়াটি তৈরি করার আগে মিনিমাম 6 ঘন্টা এই ডালটি ভিজিয়ে রাখবেন, তারপরে ব্যবহার করবেন। সাথে নিয়ে নিয়েছি 10-12টা খেজুর, 1/2 কাপ পরিমাণ কাজু বাদাম, 1/2 কাপ পরিমাণ কিশমিশ, 1/2 কাপ পরিমাণ কাঠবাদাম, সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনাবাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এই হালুয়াটি আমি আমার নিজের মতো করে তৈরি করি। অনেকেই অনেকভাবে এই হালুয়াটি তৈরি করে থাকে, আমি এভাবেই তৈরি করতে পছন্দ করি। আমি ডালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, সাথে আমার যে ড্রাই ফ্রুটগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর স্পেশাল শাহি বলেছি যে কারণে আমি এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধের সর দিয়েছি। দুধের সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি আরেকটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এবং কিশমিশ। আমি এই ঘিয়ের মধ্যে এই বাদাম কিশমিশগুলো হালকা করে ভেজে নিব। আমি এখানে সম্পূর্ণ ঘিয়ের মধ্যে এই বাদামটা দেইনি, কারণ বাদামটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, পানি ছিল তাই আমি শুকনা জায়গায় বাদামটা আগে দিয়েছি, তারপর ঘিয়ের সাথে এটি মিশিয়ে ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে তুলে রাখছি। একই প্যানে আমি আরও 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে দিব। আর এই ঘিটি আমার নিজের হাতের তৈরি। আপনারা যদি এই ঘিয়ের রেসিপিটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সেখানে দেওয়া আছে। আমি যেই ডালটা সিদ্ধ করেছিলাম সেই ডালটা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আমি ব্লেন্ডারে খুব মিহিভাবে এই ডালটা ব্লেন্ড করেছি। এখন ঘিয়ের সাথে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এমনভাবে ঘিয়ের মধ্যে ডালটাকে ভেজে নিচ্ছি যাতে ডালের যে গন্ধ সেই গন্ধটা না আসে। সাথে দিয়েছি সামান্য লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া। এখন এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে প্রথমে নেড়ে নিচ্ছি, তারপর আমি আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এভাবে 1/2 কেজি ডালের জন্য আমার 3 কাপ পরিমাণ চিনির প্রয়োজন হবে। আমি চিনি দিচ্ছি এবং নাড়ছি। দেখুন, এই হালুয়াটি খুব সহজ তৈরি করা, তবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। সাথে দিয়ে দিচ্ছি যে ঘিয়ে ভাজা বাদাম কুচি এবং কিশমিশগুলো রয়েছিল সেগুলো। আমি যেভাবে এই হালুয়াটি তৈরি করছি আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এইভাবে বোটের ডালের হালুয়াটি তৈরি করে খেয়ে দেখবেন আসলে আমি কেন এই হালুয়াটাকে শাহী বা স্পেশাল বলছি। সাথে দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট এবং 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটি দেওয়ার কারণে আমার এই হালুয়ার টেস্টটি অনেকাংশে বেড়ে যাবে। আর আপনারা যখন এই হালুয়াটি খাবেন তখন আপনাদের মনেই হবে না আপনারা কিসের হালুয়া খাচ্ছেন, এটি সরের হালুয়া না ডালের হালুয়া। গুঁড়ো দুধ দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত প্যানের গা থেকে হালুয়ার মিশ্রণটি আলাদা হয়ে আসছে এবং বুঝে নিতে হবে আমার বুটের ডালের হালুয়াটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখান থেকে কিছুটা পরিমাণ হালুয়া অন্য একটি পাত্রে তুলে নিয়েছি এবং ওটা সেট করে নিব বরফি আকারে কেটে নেওয়ার জন্য। আর বাকি হালুয়ার মধ্যে আমি অরেঞ্জ ফুড কালারটি ব্যবহার করছি। আপনারা চাইলে কালার ছাড়াও আপনারা এই হালুয়াটি তৈরি করতে পারেন, তবে আমি দেখা সৌন্দর্যের জন্য অরেঞ্জ ফুড কালারটি ব্যবহার করছি। আমি
খুব ভালো করে এই অরেঞ্জ ফুড কালারকে মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলো এই হালুয়াটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আসলে আমার কথাটা ঠিক কিনা যে এটি শাহী বুটের ডালের হালুয়া। আমি এই হালুয়াটি বিভিন্ন আকারে শেপ দিব, তাই কিছু সন্দেশের ছাঁচ, কিছু পিঠার ছাঁচ নিয়েছি এবং প্রত্যেকটার গায়ে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু হালুয়াটি সম্পূর্ণ ঘি তৈরি করেছি তাই ছাঁচগুলোর মধ্যেও ঘি লাগিয়ে নিয়েছি। আমি একে একে প্রত্যেকটি ছাঁচে কিছুটা পরিমাণ হালুয়া নিয়ে সেট করে দিচ্ছি। দেখুন, এখন হয়তো হালুয়াটা একটু গরম আছে তাই নরম, কিন্তু ঠান্ডা হওয়ার পর হালুয়াটা কিছুটা শক্ত হয়ে যাবে এবং খেতে অসম্ভব মজা এই হালুয়াটি। আমি একে একে প্রত্যেকটা ছাঁচ দিয়ে আপনাদেরকে কীভাবে হালুয়াটি সেট করছি বা তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর আমরা যারা পিঠা তৈরি করতে জানি তারা অবশ্যই এই ছাঁচগুলো ব্যবহার করতে জানি, তাই তাদেরকে নতুন করে বলার কিছু নেই। আপনারা চাইলে এখানে কুটি কাটা দিয়েও হালুয়া বিভিন্ন ডিজাইনের তৈরি করে নিতে পারেন। আমি এখানে কিছুটা হালুয়া কুটি কাটা দিয়েও তৈরি করে দেখাবো। আর আমি যেহেতু বেশি হালুয়া তৈরি করছি তাই সবগুলো ডিজাইন বা কাটার দিয়ে কাটার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে, তবে পরিবেশনের সময় অবশ্যই দেখিয়ে দিব সব ডিজাইনের বা কী কী কুটি কাটার আমরা ব্যবহার করেছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা এই হালুয়াটি বাসায় তৈরি করবেন, আশা করব নিরাশ হবেন না। আমি একে একে সবগুলো হালুয়ার ডিজাইনই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও সুন্দর লাগে এবং খেতে অসম্ভব মজা। মাশাআল্লাহ আমার হালুয়ার সবগুলো ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। বরফি কাটিংটা আমি দেখালাম না, আমরা কম বেশি সবাই বরফি শেপে কীভাবে কাটতে হয় সেটা জানি, আর কুকি কাটার হচ্ছে ইজি কাট, সে কারণে সেটাও দেখালাম না। যাদের বাসায় কুকি কাটার নেই তারা যে কোনো বরফি, যে কোনো সন্দেশের ছাঁচ বা পিঠার ছাঁচ দিয়েও এই হালুয়ার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপি ফলো করে আপনারা যদি এই হালুয়াটি তৈরি করে খেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আসলে এই শাহী বুটের ডালের হালুয়াটি আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।